তাহলে আরো মুশকিল। তার কারণ মূর্খতা এমন একটা জিনিস, মূর্খতা এমন একটা আপদ যে আপদের কারণে শান্তি থাকতে পারে না। দিন যেখানে নেই বেদিক পরিবেশ, বেইমান পরিবেশ, সেখানে শান্তি টিকতে পারে না। একটা সাধারণ গোছানো সংসার বউ নষ্ট করছে, তাদেরকে শাশুড়ি ননদ সহ্য করতে পারে না। শাশুড়ি ননদ তারপরে তার নিজের ছেলে নিয়ে বেশ সুখে সংসার করছিল, ছেলের বিয়ে দিল, নতুন এক বউ এলো, সে বউ কিন্তু তাদের মনের মতো হল না। বউ মনের মতো হল না, বউ নিজের ইচ্ছায় চলে, বউ শাশুড়ির কথা মানে না। তখন সংসার যে সাধারণ গোছানো ছিল, বউ সে সংসারের দিকে খেয়াল করে না, আর এই দেখে শাশুড়ি সহ্য হয় না, হতে পারে না। তারপর বউ মা সংসারে উদাসীনা দেখে মনে আঁকে পাশে, শাশুড়ির মনে আঁকে পাশে যে সংসারটা সুন্দর ছিল, সেই সংসারে একটা বউ এসে মাটি করে দিল বা মাটি করে দিচ্ছে, এতে শাশুড়ির মনে আক্ষেপ আসবে। বউ এসে অপচয় করে, অপচয় করে, কিংবা বউ এসে এ সংসারে আসার পর তার সঙ্গে ফষ্টি নষ্টি করে, স্বামী ঘরে থাকে না, আর সেই বউ তার সঙ্গে ফষ্টি নষ্টি করে, শাশুড়ির চোখে তা খারাপ থাকে, সবাই চোখে খারাপ থাকে। অশান্তির কারণগুলো বলছি, কেন অশান্তি হয়, অশান্তি কেন হয়। আপনি আপনার একটা মেয়েকে পছন্দ করলেন, যে মেয়ের আপনার মায়ের পছন্দ নয়, আপনার মায়ের পছন্দ ছিল তার ভাইজিকে বউ করবে, আপনার মায়ের পছন্দ ছিল তার বোনজিকে বউ করবে, কিন্তু আপনি এমন জায়গায় পছন্দ করলেন যে মেয়ে মায়ের পছন্দ নয়, অশান্তি হবে না, হবে না, অশান্তি সৃষ্টি হয়। এমন একটা মেয়ে আনলেন বাড়িতে, বা এমন একটা মেয়ে আনা তো হয় না, ভাই গাড়িয়ার নারী কাজের জিনিস, গাড়ি আপনি যতই মেকানিক দেখান, যতই আপনি টেস্ট করে নিয়ে আসেন, দুদিন চালানোর পর দেখা যাবে ভালো থাকতে ব্যাপার নাই, কি করা যাবে। তেমনি নারী, নারী আপনি যতই দেখে নিয়ে আসেন, আজকে যদি ভালো মেয়ে না থাকে, যতই দামি ঘর, যতই ভালো ঘর, যতই পছন্দ করা ঘর থেকে আপনি মেয়ে নিয়ে আসেন, সে মেয়ে আপনার ভাগ্যের জন্য, ভাই একই একই লাউের বিচি, কেউ কেউ কঠোর নচর, কেউ বা আছে কচি, একই মানে একই ঘরের তিন চারটে বোন, তার মধ্যে একটা বোন ভালো, একটা বোন খারাপ, হয় না? অতএব কারো বংশ দেখে, কারো পরিবেশ দেখে যতই চয়েস করে নিয়ে আসেন, সবই হচ্ছে ভাগ্য, ভাগের ব্যাপার, যেটা আপনার ভাগে পড়বে সেটা আপনার ভাগ্য। সুতরাং এমন একটা মেয়ে নিয়ে এলেন যে মেয়ে মুখ চালায়, কথায় কথায় জবাব দেয়। স্বামী একটা কথা বললো, হ্যাঁ বউ এখন পর্যন্ত ভাত হয়নি, আমি কি মেশিন নাকি তাড়াতাড়ি ভাত হতে হবে? দেখলেন জব, ভাই ঠিক আছে, যদি প্রশ্নই করবো তোমাকে, এখন ভাত হলো না, সেটা ভালো, হ্যাঁ আমার দেরি হয়ে গেছে বা হচ্ছে বা হবে, আমি মেশিন নাকি তা মানে কি? হ্যাঁ, এই হচ্ছে গরমের জবাব। বাইরের মেয়ে বাড়িতে এসে দাপট দেখায় বলে ঘৃণায়, একটা বাইরের মেয়ে তাকে আপনি বউ করে নিয়ে গেলেন বাড়িতে এসে, সে আপনাকে উল্টে দাপট দেখাচ্ছে, এই দাপট শাশুড়ি মায়ের বা ননদের সহ্য হয় না। কি রে আমার ভাই, হ্যাঁ শাশুড়ি বলে আমার ছেলে, আমার ছেলেকে দাপট দেখাবে, আমার ছেলেকে, আমার ছেলের স্ত্রী হয়ে আমাকে দাপট দেখাবে, এখন কথা শুরু হয় অশান্তি। অনেক সময় দেখবেন এমন বউ আছে, মাঝের কুটুম হার মানা আর ভাতারের কুটুম আসতে মানা, কথাটা বুঝলেন? মাঝের কুটুম হার মানা ভাতারের কুটুম আসতে মানা মানে, তার মানে তখন কোনো অনুষ্ঠান হবে, কোনো কোনো বাড়িতে কোনো একটা মেহমানদের আয়োজন হবে, তখন দেখবেন স্ত্রী সমস্ত কুটুম হারি আর স্বামী কুটুমের খোঁজ নেই, মানে চাই না, স্ত্রী কাকে নিজের হাতে চলে দিতে চান, স্বামীর আত্মীয় স্বজনকে চাইব যথাসম্ভব ছাড়াই করে। এতে কি শাশুড়ি সহ্য হবে? না, শাশুড়ি সহ্য হবে না, অশান্তি সৃষ্টি হয়। বউ মা বড় গুণবতী বলে এমনও বউ হতে পারে যে বউ পেয়েছে না মাসাল ভাত বানান, বড় গুণবতী বউ, আর সেই গুণবতী বউ দেখে আপনার মায়ের হিংসা হচ্ছে, আপনার মনের হিংসা হচ্ছে, অবশ্যই পারে, এটা একটা দিক, এটা ভালো দিক, যে ভালো দেখে আপনার মা আপনার বোন সহ্য করতে
যৌতুক পাননি, আপনি বিয়ে করেছেন বিনা মনে, বাবা মানুষ আল্লাহ রসুলের আনুগত্য করতে চান, বিনা মনে বিয়ে করেছেন, আপনার মা বাপ চায় না যে বিনা মনে, পাড়া প্রতিবেশী কত সব বইল, কত সব খাট, পাল, ফ্রিজ, টিভি, অনেক সব নিয়ে এসেছে, কেউ গাড়ি পেয়েছে, এই কদিন আগে একটা বিয়ে হলো শুনেছেন, কদিন আগে একটা বিয়ে হলো, সেই মেয়েটার মোহর ছিল 61 লক্ষ টাকা, আর একটা গাড়ি, হ্যাঁ কোন দেশে বলছেন, আমাদের দেশে বাংলাদেশে 61 লাখ টাকা, আর মুখ দেখতে যখন আসে তখন আংটি পেয়েছিল 10 লক্ষ টাকা, এটা বিয়ে, বুঝতে পারলেন, এটা মহিলা পেল, কিন্তু স্বামী কি পাবে, আমাদের দেশে স্বামীরা পায় কত লক্ষ লক্ষ টাকা পায়, গাড়ি পায়, আমাদের দেশে এক লোক জামাই দেখতে এলো, জামাই দেখার পরে পছন্দ হয়ে গেছে চারদিওয়ালা জামাই, সঙ্গে সঙ্গে একটা মারুতি গাড়ি উপহার দিয়েছিলেন, আর এসব কোটিপতিদের ব্যাপার হলো, আমাদের কাছে কেন মান, আমাদের দেশের লোক, আমাদের পরিবেশের লোক বলি করছে, পাওয়ার না পাওয়ার কথা যখন বউ শাশুড়ি দেখছে, পাশের বাড়িতে এক বউ তার বাড়িতে ফ্রিজ, টিভি, খাট, পালন সব তার মায়ের বাড়ি থেকে নিয়ে এলো, আর আমার এখন হায় ঘরের মেয়ে বউ, যে বউ আমার বাড়িতে একটা চেয়ার পর্যন্ত আসতে পারলো না, মনে আঘাত অবশ্যই লাগবে, লোক মানুষের মনে যখন লোভ থাকে তখন অপরাধ দেখে কি হয়, মনে জ্বালাতে চেষ্টা করে, প্রতিবেশীতে কি সুন্দর, কি সুন্দর বউ, আর আমার বউ হলো এমন হা ধরে যে একটা চেয়ার পর্যন্ত নিয়ে আসে না, একটা দোলনা পর্যন্ত ঘরে আনতে পারে না, আর তখন থেকে বইয়ের ক্ষতি মানে এ সৃষ্টি হয়, কি বলে থেকে অনীহা সৃষ্টি হয়, অবজ্ঞা সৃষ্টি হয়, যে এমন বউ যে ঘরে সংসারে একটা বলে কিছু আনতে পারবো না, তারপর তৈরি খিদমত পায় না বলে শাশুড়ির মনে কষ্ট হয়, প্রায় শাশুড়ি চায় তার তৈরি কিছু খিদমত হোক, কাটি পা, পাটি পা, গায়ে তেল মাথায় তেল, মাথা টাঁচিয়ে দেওয়া, এগুলো চায় না, চায় না, সাধারণত মহিলা মনে বউ যেমন চায় শাশুড়ি করে দেয়, শাশুড়ি তেমনি চায়, বউ অবশ্য চাইবে না পাট পেতে, কিন্তু বউ চাইবে পাট পেতে, তার খিদমত করুক, তার কাপড়টা ধুয়ে দেয়, কাপড়টা কেচে দেয়, ময়লা মেচে ধুয়ে দেয়, এবার কিছু বউ আছে যে শাশুড়ির এইসব কাপড় চোপড়ে এই সমস্ত অবস্থা দেখে দেখে করে দেয়, কিছু বউ আছে হুকুম করলে করে, আর কিছু বউ আছে হুকুম করলেও করে না, আর কিছু বউ আছে নিজের শাড়ি কাপড়ও শাশুড়ি দিয়ে, হ্যাঁ নানা রকম বউ, বিচিত্র ভুবন, লক্ষ কোটি মন, যার ভাগ্যে যেমন করে, কোনো বউ শাশুড়ির কাপড় ধুয়ে দেয় আর কোনো শাশুড়ি বউয়ের কাপড় ধুয়ে দেয়, দুনিয়া হচ্ছে এটা করি, খেদমত পায় না তখন মনে জ্বালা ধরে, আর যদি পাশে একটা বউ থাকে সেই বউ তার শাশুড়ির খেদমত করে আর আপনার বউ করে না, তখন আপনার মনে বেশি কষ্ট লাগবে, অশান্তির কারণ, ছোটখাটো সাংসারিক কথা বেতার কানে তুলে দেয়, কিছু একটা হলো শাসন বইয়ের কোর্টার যাই হোক, রাত্রিবেলাতে বউ বেড়ার গানে তুলে দিল, আর বেটা যদি ভালো না হয়, বেটা যদি জ্ঞানী না হয়, বেটা যদি শিক্ষিত না হয়, সকালবেলায় উঠে কিংবা রাত্রে বেলাতেই শুরু করে দেবে, আরে মা তুমি 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 অ্যাডজাস্ট করে চলতে পারো না, তুমি একটা বউমাকে বুঝিয়ে চলতে পারো না, তুমি বুড়ি মানুষ, তুমি তোমাকে বেশি বোঝা উচিত, এই বলে বউকে বাদ দিয়ে মাকে টানতে শুরু করে, অনেক সময় আহমক আছে যে আহমক নম্বর 4 বউর কথায় মাকে দেয় মা, আহমক নম্বর 4 আছে 4 নম্বর আহমক, এরকম হতে পারে, এতে অশান্তি দেখা দেয়, স্বামী ছাড়া যেন বাড়ির আর কাউকে চেনেই না, এমনও বউ আছে শ্বশুর বাড়িতে এলো সেখানে দেওয়া পড়া সংসার, ননদ পড়া সংসার, শ্বশুর শাশুড়ি আছে, আত্মীয় স্বজনরা আছে, কিন্তু সে স্বামী নিয়ে গেলেন, স্বামীর মনটাকে সন্তুষ্ট করে, বাকি আর কারো মন কি হচ্ছে, দুঃখ হচ্ছে, ব্যথিত হচ্ছে, কিচ্ছু বোঝে না, কেবল স্বামীটাকেই বোঝে, মায়ের মন থেকে যে বেটাকে কেড়ে নেয়, মায়ের মন থেকে যে বেটাকে কেড়ে নেয়, যে বেটা বেহেস্ত আছে যে মায়ের পায়ের তলায়, সেই বেটাকে বৌমা বেহেস্ত থেকে বের করে নিয়ে চলে যায়, এতে শাশুড়ির গায়ে
যারা অবসর করবে, তখন হয়ে যায় কি, মায়ের বেটা নয় শাশুড়ির জামাই। যখন মায়ের বেটা থাকে না, বউ তার কান ভাঙিয়ে ভাঙিয়ে শাশুড়ির বেটা বানিয়ে দেয়। যত রকম বউ যত রকমের আছে, শাশুড়িও তত রকমের আছে। আজকের বউ কালকের শাশুড়ি। বউ মানুষটি জ্ঞান করতো যে আজকে সে বৌমা আছে, কিন্তু কালকে একদিন অবশ্যই শাশুড়ি হবে, তার অবস্থা কি হবে। সে যেমন বউয়ের সঙ্গে ব্যবহার, সে যেমন শাশুড়ির সঙ্গে ব্যবহার করছে, এই ব্যবহার কি সে নিজের বৌমার কাছ থেকে পছন্দ করবে, এই জ্ঞান করা উচিত ছিল। কিন্তু হয় না, ঝগড়া বেড়ে যায়, অশান্তি বেড়ে যায়। পরিশেষে এমন এক সময় আসে যখন বধূ নির্যাতন শুরু হয়, শাশুড়ির পক্ষ থেকে, ননদের পক্ষ থেকে বধূ নির্যাতন শুরু হয়। আর বধূ নির্যাতন তো যারা নামা দিতেছে, বধূ নির্যাতনে কেসে ফেলতে পারলে সারা আছে, কিন্তু মেয়েরা, মেয়েদের সাথে মানে সত্যি না মুশকিল আছে, কিছু করলে বধূ নির্যাতন কেসে ফেলে দেবে, হুমকি দেয়, আবার বধূ নির্যাতন কেসে দেবে, কারণ আইন তাদের সাথে। একটা ছেলেতে একটা মেয়েদের ঝগড়া লাগে এই মার্কেটে, লোক জড়ো হয়ে গেল, ছেলেটার পক্ষে লোক বেশি পাবেন না মেয়েটার পক্ষে লোক বেশি পাবেন, এটা স্বাভাবিক, কারণ মেয়েরা দুর্বল, দুর্বলের পক্ষে লোক বেশি হয়, আর দুর্বলের জন্য লোক আইন বেশি আছে, তারা বেশি অত্যাচারিত হয় বলে তাদের জন্য আইন বেশি আছে। এই জন্য দেশে আইন করা হয়েছে, এই জন্যই যে আপনি প্রত্যেক দিন পেপারে দেখতে পাবেন একটা না একটা বউ ভয় ভয় ধরে নিচ্ছে, না হয় আগুন নিয়ে ঘুরছে, আগুন ঘুরছে, আর না হয় কালকে হত্যা করছে, আর না হয় তারা ইত্যাদি ইত্যাদি শ্বশুর বাড়িতে এসে অত্যাচারিত হচ্ছে। দোষ কার সে আলাদা কথা, দোষ বই হতে পারে, কিন্তু বধূ নির্যাতনের যে কিসা কাহিনী তা আমরা দেখতে পাচ্ছি। অনেক সময়ে শাশুড়ি করে কি, বউকে দেখতে পারে না, বউকে টর্চারিং করে, মন্তব্য করে, সরাসরি কিছু না বলে একজনকে বলে একজনকে শেখায়, ঝিকে মেরে বউকে শেখায়। আমাদের দেশে বলে হ্যাসনা ঠ্যাসনা, ঠ্যাসনা মেরে কথা বলে, হ্যাঁ আমার কপাল, ওকে বলছে না, বউকে বলছে না, তাকে বলছে, পাড়ার কোনো প্রতিবেশী মহিলাকে বলছে, কিংবা নিজের বেটিকে বলছে, কি আর বলবো মা আমার এক কপাল, এর উদ্দেশ্য কে, ও বুঝাচ্ছে কাকে, বউকে। এইভাবে যখন হয় তখন বইয়ের মনে যারা ধরে ধরে না অবশ্যই তারা এইভাবে গঞ্জনা ভৎসনা বউ সহ্য করে। শাশুড়ি আছে এমন যে বেটা বউয়ের ভাব দেখতে পারে না, বেটা বউ ভাব করুক শাশুড়ি দেখতে পারে না, আর যে ভাব নিজের জামাই মেয়ের জন্য পছন্দ করে। বেটা বউ যদি এক জায়গায় বসে থাকে দিনের বেলা, একটা একটা বেঞ্চ বসে আছে, সোফাতে বসে আছে শাশুড়ির সামনে, এবারে স্বামী স্ত্রী এক জায়গায় বসে আছে হাসাহাসি করছে, তখন মা কি বলবে, বড় ব্যাপ হচ্ছে, পাড়াপুড়িটা বলবে এত বড় ঢেটা দিনের বেলাতে মা বাপের সামনে আবার বসে আছে হাসাহাসি করছে। কথায় বলে দিনে ভাসো রাতের পুরুষ, মেয়েদের দিনে ভাসো, স্বামীকে দিনে ভাসো হবে রাতের পুরুষ হবে, তো দিনের বেলাতে ওখানে হাসি কাটা করছে। পক্ষান্তর যদি ওদের সামনে জামাইয়ের বেটি বসে হাসাহাসি করে, তাহলে মা বাপের মনে কি, আমার আমার মেয়েটা বড় ভাগ্য ভালো, আমার জামাই মেয়েকে এত ভালোবাসে, তখন আর ঘেটা নিয়ে নেয় না। বুঝতে পারছেন, এই দুটো চোখ, এই দুটো চোখের কারণে এটা বউ তো বুঝে,